বিসমিল্লাহ রহমানুর রহিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্লা আলমিনের যার অশেষ মেহরবানিতে আমরা সকলে ভালো আছি এবং সুস্থ আছি প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ তোমাদের গণিত বইয়ের উনষাট পেজের কিছু গুণ অঙ্ক আজকে তোমাদেরকে আমি ভিডিও ক্লাসের মাধ্যমে শেখানোর চেষ্টা করব। আজকের এই ক্লাসে তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ শাহিন শিকদার মতলবপুর আদর্শ দাখিল মাদ্রাসা প্রিয় শিক্ষার্থী বিন্দু এখন আমরা এই গুণ অঙ্কগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব তোমরা লক্ষ্য করে দেখো শুরুতেই এক নম্বর অঙ্ক প্রিয় শিক্ষার্থীগণ তাহলে আমরা এখন এই এক নম্বর অঙ্কর সমাধান করতে যাচ্ছি দেখো এখানে আছে চোদ্দ গুণন দুই তাহলে আমরা দুয়ের ঘরের নাম তো চারবার পড়তে পারি অথবা চারের ঘরের নাম তো দুইবার পড়তে পারি তাহলে চারের ঘরের নাম তো যদি দুইবার পড়ি চার অক্ষে চার চার দুগুণে আট কত নামবে তাহলে আট হাতে কিছু আছে নাই এখন দুই দিয়ে চারকে গুণ করা হয়ে গেছে এরপরে দুই দিয়ে এককে গুণ করতে হবে তাহলে দুয়ের ঘরের নাম তো একবার দুই অক্ষে দুই প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো দেখো কত সহজ শেষ হয়ে গেল এক নম্বর অঙ্কটি দুই নম্বর অঙ্কটা দেখো ছয়ের ঘরের নাম তো আমরা চারবার পড়ব ছয় অক্ষে ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ চব্বিশ কীভাবে লেখে দুই দশ চার চব্বিশ চব্বিশের কত নামে চার নামে হাতে আছে কত দুই এখন আমরা পাঁচ চারের ঘরের নামটা পাঁচবার অথবা পাঁচের ঘরের নামটাও পড়তে পারি চারবার তাহলে আমরা পড়ি পাঁচ অক্ষে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচ পনেরো চার পাঁচা বিশ চার পাঁচা কত বিশ হাতে ছিল দুই আর দুই বাইশ বাইশ লিখতে হয় দুই দশ দুই বাইশ তিন নম্বর অঙ্কটা লক্ষ্য করে দেখো পাঁচ আর শূন্য গুণ করলে তোমরা জানো শূন্য দিয়ে যদি কোনো সংখ্যাকে আমরা গুণ করি সেটা কি হয়ে যায় এখন নয়ের ঘরের নাম পাঁচ বার পাঁচ নাও পঁয়তাল্লিশ প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করে দেখো যে এই অঙ্কগুলো ছিল হচ্ছে এক সংখ্যার গুণ একটু পরেই এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে দুই সংখ্যার গুণ করতে হবে তো এই অঙ্কগুলো করার জন্য খুব মনোযোগ দিতে হবে তোমাদেরকে খুব মন দিয়ে দেখো আমরা প্রথমেই আট দিয়ে ছয় এবং তিনকে কে গুণ করবো যেটা একটু আগে আমরা করলাম তাহলে কত আটচল্লিশ আটচল্লিশের কত নামে আট নামে কত নামে আট হাতে আছে চার আচ্ছা এখন আটের ঘরের নাম তো তিনবার আটক আট দু ষোলো তিন আটা চব্বিশ চব্বিশ আর চার কত আটাশ আটাশের কত নামবে আটাশি নেমে যাবে যেহেতু এই পাশে আর কোনো সংখ্যা নাই এখন প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো আমরা প্রথমে আট দিয়ে ছয় এবং তিনকে গুণ করলাম এখন আট দিয়ে কিন্তু গুণ করা শেষ এখন আমাদের কি করতে হবে চার দিয়ে গুণ করতে হবে আর এর জন্য প্রথমে কি করতে হবে এক ঘর কাঁটা এখন চার দিয়ে প্রথমে ছয় লক্ষ্য করে দেখো এইভাবে চার দিয়ে প্রথমে ছয় তাহলে চার ছয় কত চব্বিশ চব্বিশের কত নামে চার হাতে আছে কত দুই এখন চার দিয়ে তো ছয় কে গুণ করলাম এখন চার দিয়ে তিন কে গুণ করতে হবে চার দিয়ে তিন কে গুণ করতে হবে তিন চারা বারো আমার হাতে ছিল দুই বারো আর দুয়ে চোদ্দ চোদ্দ কীভাবে লিখতে হয় এক দশ চার চোদ্দ তাহলে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করছো তোমরা এখন আমাদের কি করতে হবে যোগ করতে হবে আট আর শূন্য যোগ করলে আট আট আর চার যোগ করলে হয় বারো বারোর নামে দুই হাতে আছে এক চার আট দুই ছয় হাতে একের সাত একের কত নামবে একই নেমে যাবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি লক্ষ্য করেছ যে কীভাবে আমি ছোট্ট গুণ অঙ্কটির সমাধান করলাম এখন আমরা পাঁচ নম্বর এক দুই তিন চার পাঁচ নম্বর অঙ্কটা করব প্রথমে হচ্ছে তিন দিয়ে আট এবং দুইকে গুণ করব তিন আটের চব্বিশের কত নামবে চার চব্বিশের চার হাতে আছে দুই হাতে আছে দুই এখন তিন দিয়ে এই দুই গুণ করতে হবে তিন ছয় হাতে ছিল দুই ছয় আর দুই আট এখন কী করতে হবে এক ঘর কাটা এখন সাত এবং আটকে গুণ করতে হবে আমরা আটের ঘরের নাম তো সাতবার সাত আটা ছাপ্পান্ন ছাপ্পান্ন কত নামে ছয় নামে ছাপ্পান্ন কত নামে ছয় নামে হাতে রইলো পাঁচ এখন সাতের ঘরের নাম তো দুইবার সাত দুগোনে চোদ্দো হাতে ছিল পাঁচ চোদ্দো আর পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এক দশ নয় উনিশ প্রিয় শিক্ষার্থীরা এখন আমাদেরকে যোগ করতে হবে তাহলে চার আর শূন্য যোগ করলে চার আট আর ছয় হচ্ছে চোদ্দোর চার হাতে আছে এক আর একে দশের শূন্য মানে নয় আর হাতের একে দশ দশের শূন্য হাতে আছে এক সেই হাতের এক এবং এই এক যোগ করলে হয় দুই প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা এই অঙ্কটা সমাধান করব। চার নং ছত্রিশ ছত্রিশের কত নামে ছয় নামে হাতে আছে কত তিন চার তিনটা বত্রিশ বত্রিশের দিন তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশের এখন কত নামবে পঁয়ত্রিশে নেমে যাবে যদি এই পাশে কোনো সংখ্যা থাকতো তাহলে কিন্তু পাঁচ নাম তো হাতে থাকতো তিন এখন এক ঘর কাটা ছয় এবং নয় কি গুণ করতে হবে ছয় নং চুয়ান্ন চুয়ান্নর কত নামে চার নামে হাতে আছে কত পাঁচ এখন ছয়টা আটচল্লিশ মানে আমরা ছয় এবং আট গুণ করলাম ছয়টা আটচল্লিশ ছয়ের ঘরের নাম তো আটবার অথবা আটের ঘরের নাম তা ছয় বার ছয়টা আটচল্লিশ আমাদের হাতে ছিল পাঁচ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন পাঁচ দশ তিন তিপ্পান্ন এখন কী করতে হবে যোগ করতে হবে তাহলে ছয় আর শূন্য যোগ করলে ছয় পাঁচ আর চার যোগ করলে নয় তিন আর তিন যোগ করলে ছয় আর পাঁচের সাথে কোনো সংখ্যা নাই যার কারণে পাঁচই নেমে যাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে পৃষ্ঠা নম্বর উনষাট ক্লাস থ্রির বইয়ের উনষাট পৃষ্ঠার দুই নম্বরের ছয়টি অঙ্ক করিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি সকলে বুঝতে পেরেছ তোমরা এইভাবে বাসায় গুণ অঙ্কগুলো প্র্যাকটিস করো তোমাদের বইয়ে অনেক গুণ আছে আমি তোমাদেরকে যেভাবে শেখানোর চেষ্টা করলাম সেইভাবে তোমরা গুণগুলো বাসায় চর্চা করো আমার ক্লাসগুলো বারবার দেখো আশা করি তোমরা সকলেই উপকৃত হতে পারবে তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও ক্লাস নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ